ও ভাই গো ভাই, বহুত স্টাইল মেরে হাতে একটা ব্যাগ নিয়ে টুকটুক করে ঢুকছি। ওরে বাবারে, কে বলেছিল আমায় সিলেদার্সে যেতে? ও কি ভিড়, ও কি ভিড়! ওরে বাবারে, সে তো ভাবাই যাচ্ছে না কোথা দিয়ে আমি গুতিয়ে গুতিয়ে কোথায় চলে যাচ্ছি। শেষ পর্যন্ত আমি এক জায়গায়, সৌমিত্র এক জায়গায় চলে গেছি, ফোন করে করে দুজনে এক জায়গায় এসেছি। কি ভিড় কি ভিড় দেখো! আর অনেক কালেকশন রয়েছে ঠিক কথাই, কিন্তু প্রচুর ভিড়, মানে কোনো দিকে তাকানো যাচ্ছে না। আমার বর বলে, কি এর মধ্যে কি অর্ধেক নিউ মার্কেট সিলেদার্সের মধ্যে কি করছে এরা সবাই? সিলেদার্সে কেন? দেখো 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 অবস্থাটা দেখো দেখো। আর আমি স্যালুট করব তাদের যারা এর মধ্যে থেকে নিজের পছন্দের জিনিসটা কিনে আনতে পারছো। এই ভিড় আমার আর আমার স্বামীকে আলাদা করে দিয়েছে, আর তোমরা এর মধ্যে থেকে জিনিস কি করে নিয়ে আসছো? তবে প্রচুর ভালো ভালো ব্যাগ রয়েছে, কিছু ব্যাগ দেখাচ্ছি, দেখে নাও, তারপরে আমরা পালাবো, এখানে বেশিক্ষণ থাকবো না। ওরে বাবারে বাবারে, হ্যাঁ আমি বেঁচে আছি। বহু কষ্টে একদম চারিদিক পালিয়ে টালিয়ে একদম সোজা নিউ মার্কেট থেকে বেরিয়ে ফাঁকা রাস্তায় চলে এসেছি। আগে একটু নিঃশ্বাস নিয়ে নিই, আমার অক্সিজেনের অভাব হয়েছে। ওরে বাবা কি ভিড়! এত বড় নিউ মার্কেটটাই যা ভিড় না, ওইটুকু সিলেদার্সের মধ্যে তার চারগুণ ভিড়। আর কটনের 3 পিস সেট প্যান্ট ওড়না দিয়ে 550 টাকা দাম বলছে, কিন্তু 500 টাকা 450 টাকায় পেয়ে যাবে। 15ই আগস্টের দিন একটা সাদা কুর্তি খুঁজে খুঁজে পাচ্ছিলাম না, আর এখানে কত সাদা কুর্তি। তো তোমাদেরও যদি এরকম হয় তো কিনে রাখতে পারো, বেশি দাম না, এগুলো 150-200 টাকা দাম, অনেক সময় লাগে। আমি যেরকম কুর্তি পরে রয়েছি, সরু স্লিপের কুর্তি, সাইড কাট, এরকম কুর্তি আরও দেখতে পেয়েছি। এই কুর্তিগুলো আমার পরতে খুব ভালো লাগে। তো দেখছি এখানে কিছু কালেকশন, দাম বলছে 300 টাকা, 250 টাকায় পেয়ে যাবো। কেমন লাগছে এটা? এরপরে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি জাদুঘরে, কিন্তু জাদুঘর এখন বন্ধ। কিছুদিন আগেই নাকি এখানে গোলাগুলি হয়েছে, সেই জন্য বন্ধ, নাকি জানি না, মোট কথা বন্ধ। বহু হাঁটাহাঁটি কেনাকাটি করেছি, এবার একটু খাওয়া দাওয়া করতে হবে। চলে এসেছি ওয়াও মোমোতে। KFC দেখলে কী হবে, খাই না তো চিকেন, খেতে হবে ভেজ কিছুই। ব্যাস খাওয়া দাওয়া হয়ে গেছে। সৌমিত্রর জন্য নিয়েছিল একটা চিকেনের প্লেট, আর আমার জন্য ভেজ। আর এখন দেখলে একটু নিউ মার্কেটে ভিড় হচ্ছে। এখন ওই সময় হবে কটা বলো তো? 3:30টার দিকটা। তো তোমরা সকালের দিকটাই যাবে, ফাঁকা পাবে। আর এখানে ঠাকুরের মুখের এই হাড়গুলো কি দারুণ লাগছে! এই হাড়গুলো চাইছিল 150 টাকা। কানের দুলতে এক গাদা দেখলাম, চলো এবার কিছু নেক পিস দেখি। দেখো কত নেক পিস, বাপরে বাপ! সবগুলো রেখে দিতে হবে, পছন্দের শাড়ির সাথে ম্যাচিং করে করে পরতে হবে, কি ভালোই না লাগবে বলো। আর এই পিসটা আমার বেশ একটু ইউনিক লাগলো, খারাপ লাগছে না, ভালোই লাগছে দেখতে। আর কত ব্যাগের কালেকশন, প্রচুর ব্যাগও কিন্তু রয়েছে, কিন্তু অবশ্যই বার্গেন করে নিও, ভালো করে বার্গেন করবে। এত হাঁটা হেঁটেছি যে আমার জুতোই ছিঁড়ে গেছে, তো এখান থেকে জুতো কিনে পরে নিয়েছি। ইচ্ছা করেও কিন্তু পুরনো জুতো পরে যাবা, আর হাঁটতে হাঁটতে ছিঁড়ে যাবে, দিয়ে এখান থেকেই একদম নতুন জুতো কিনে পরে নিয়ে বাড়ি চলে যাবা। যাই হোক, এখন আইসক্রিম খাবো। সোয়ামীর কাছে বায়না করে করে একটা আইসক্রিম নিয়েছি, আইসক্রিম খেতে খেতে এবার বাড়ি চলে যাবো। সোয়ামী আইসক্রিম নিক, আর আমি তোমাদেরকে কিছু বুট দেখিয়ে দিই। এই বুটগুলো দেখো, ছেলেদের মেয়েদের সবারই রয়েছে, তবে এই বলছিল 350-400-500 টাকা। কোয়ালিটি খুব একটা খারাপ না, বেশ কিছুদিন চলে যাবে তোমার। আইসক্রিম পেয়ে গেছি, এবার খেতে খেতে বাড়ি। আর কেমন মেক করেছে দেখেছো বাইরেটা? আর আমরা এখন দাঁড়িয়ে গ্র্যান্ড হোটেলের বাইরেটাই। আমরা এক্ষুনি গর্তের কুলো ব্যাং হয়ে যাব, মানে মেট্রোর ভিতরে চলে যাব। মেট্রোর কত সুবিধা, মেট্রোর সুবিধার কোনো শেষ নেই। যাই হোক, আমরা প্রায় চলে এসেছি গেট নাম্বার 6-এর কাছে, দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এসপ্ল্যানেড মেট্রো 6 নাম্বার গেট, এই যো শুরু হয়ে যাচ্ছে নিউ মার্কেট। এখানেই পাওয়া যাচ্ছে প্রথমেই লেবু শরবত, খেয়ে নেবা, তারপরে ফুচকা খেয়ে নেবা, তারপরে পুরো মার্কেট দেখা শুরু করে দেবা। বাইরে বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে, আর গর্তের ব্যাং গর্তে ঢুকে গেছে। যাই হোক, আমরা বাড়ি চলে যাচ্ছি। ভিডিওটাতে ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করো, ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার সাথে থেকো, টাটা, বাই বাই।